আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি সানজিদা সানজু বলছি, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি এবং বাচ্চাদেরকে নিয়ে রাতে ডিনার করব। সেই জন্য আমরা গিয়েছিলাম ময়মনসিংয়ের একটা রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানি খেতে। আর আজকে গিয়েছিলাম হচ্ছে নবাবিয়ানাতে। এর আগে আরও ডিফারেন্ট প্লেস আমাদের কাচ্চি ট্রাই করা হয়েছে, বাট আমার নবাবিয়ানাতে সবচেয়ে বেশি কাচ্চি ট্রাই করা হয়েছে আর ভালো লাগে, তাই হয়তো বারবার যাওয়া। কিন্তু ময়মনসিংয়ে যেই রেস্টুরেন্টগুলোতে কাচ্চি পাওয়া যায়, যেগুলোতে আমরা আবারও গিয়েছিলাম, ইনশাল্লাহ আবার যাব, আবার যেয়ে ভালো রিভিউ দেওয়ার চেষ্টা করব যদি ভালো লাগে আমার কাছে। আর নবাবিয়ানের রিভিউটা আমরা দেখে নেব আজকে কেমন হয় বা কেমন লেগেছে আজকে, সব কিছু ডিটেলসে শেয়ার করব আপনাদের সাথে। তো পুরো ভিডিওটা দেখবেন আমার সাথে। আর ময়মনসিংয়ে যারা আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন রেগুলার, তো আমি চাইবো আপনারা আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন আর রেগুলার ভিডিও পাওয়ার জন্য। আর যাদের কাছে বেস্ট ফুডের রিভিউ আছে তারা অবশ্যই ওই প্লেসগুলো কমেন্ট করবেন, আমি ট্রাই করবো ইনশাল্লাহ যাওয়ার জন্য। আর বাচ্চারা খুব এক্সাইটেড, তাদের খুব পছন্দ নবাবিয়ানার কাচ্চি, তারা এখানেই আসতে চায়। তো তাদেরকে নিয়ে এখানেই আসা। তারপর আমরা খাবার অর্ডার করেছিলাম এবং বাচ্চারা হ্যান্ড ওয়াশ করছিল। আর এটা হচ্ছে আইজুগুড়ি, আর সে প্লেন পাওয়া নিয়েছে। তারপর আমাদের খাবার অর্ডার করা হয়। আর যেহেতু কাচ্চিটা আগে থেকে কুক থাকে, তাই খুব বেশি সময় লাগে না, খুব দ্রুতই তারা সার্ভ করে। আর কাচ্চি হতে হবে একেবারেই ধোয়া ওঠা গরম, এরকম গরম গরম কাচ্চি খেতে বেশ মজা, একেবারেই ধোয়া উঠবে আর কাচ্চি খেতে থাকবে, এই এইটা বেশ কম্বিনেশনটা বেশ ভালো, গরম আর কাচ্চি। আর কাচ্চির সাথে আলু না হলে আমার একেবারেই মানে চলে না, মানে কাচ্চি মানে আলু থাকতে হবে, খুব বড় একটা সাইজের আলু থাকতে হবে, আর মাংসটা খুব সফট অ্যান্ড জুসি থাকতে হবে, মানে হাত দিয়ে ধরলে যেমন খুলে পড়ে যাবে এরকম। তো এই কাচ্চিটাও সেম ছিল, আমার কাছে ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে একজনের জন্য মাউন্ট যেটা, বাট একজনের জন্য যথেষ্ট, অনেক বা যারা কম খায় তাদের জন্য খুব বেশি এটা। তো আজকের কাচ্চিটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ আমার কাছে মনে হয়েছে একদম কাচ্চি যেমন হয়, মাংসটা খুব সফট থাকবে, এক ধরতেই খুলে যাবে। আর একটু কাচ্চি বিরিয়ানি খাবেন, একটু মাংস নেবেন, সাথে আলু নেবেন, তারপর খাবেন, আবার অবশ্যই গরম গরম থাকতে হবে আর সাথে কাঁচামরিচ খাবেন, কম্বিনেশনটা বেশ ভালো। আরেকটা কথা বলি, একটু ক্লিয়ার করে নিই আপনাদের সাথে, সেটা হচ্ছে আমি কিন্তু কোনো পেইড প্রমোশন করি না। এর আগেও আমি আমিগোজের একটা বুফে ডিনার করেছিলাম, সেটাতে আমি রিভিউ দিয়েছিলাম, আমার কাছে ভালো লেগেছে, আমি রিভিউ দিয়েছি। এটার মানে এই নয় যে কেউ আমাকে প্রমোট পেইড করছে আমি সেটা প্রমোশন করছি, এরকমভাবে কিন্তু আমার পেজ এখনও স্টাবলিশও হয়নি। আমি র্যান্ডম ব্লগ করি, আমার ভালো লাগে, আমি যেখানে যাই, আমি যেখানে খাই সেটাই ব্লগ করি। তো এটা হচ্ছে আমার ভালো লাগা থেকে। তো নর্মালি আর কারোর সম্পর্কে বা কারো কোনো রেস্টুরেন্ট সম্পর্কে বাজে মন্তব্য করা বা নেগেটিভ রিভিউ দেওয়া, এটা আমার আসলেই ভালো লাগে না। তো আমার যেখানে আমি যেখানে বারবার খাই খেয়েছি, যতবার আমি একটা রেস্টুরেন্টে দেখা গেছে 3-4 বার গিয়েছি, আমি ওই সব রেস্টুরেন্টেরই পজিটিভ যে রিভিউটা দিই, ঠিক আছে। যে এর আগে আমি বারবিকিউ পিজার একটা ব্লগ করেছিলাম, সেখানে আমি অসংখ্যবার যেয়ে খেয়েছি, এর আগেও ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে আমি পিজা খেয়েছি, বাট তাদেরকে কিন্তু আমি মেনশন করিনি, আমার ভালো লাগেনি, দ্বিতীয়বার আমি যাইনি, বাট আমি মেনশন করে কাউকে বদনাম করবো না, তাই না? তো অযথা কারো সম্পর্কে না জেনে কমেন্ট করবেন না যে আমি পেট প্রমোট করছি, এরকম কিছু না। এখানে আমার ভালো লেগেছে, আমি আসছি, আবার কোথাও ভালো লাগবে সেখানে আমি গিয়ে ভিডিও করব, রিভিউ দিব, এটা আমার ইচ্ছা। তো আই হোপ আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আমাদের খাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাচ্ছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।